গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ সকালে রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসিতোলা এলাকায় এক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাথর বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ সময় আহত হন আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।